আল্লাহর রাসূল একদিন প্রশ্ন করলেন, চাচা জান, আপনি আমাকে এত ভালোবাসেন, যে তোমাকে যে আমি ভালোবাসি এটার কিছু কারণ আছে। কি কারণ? যে তোমার জন্মের আগে থেকেই জন্মের পরের এমন কিছু কথা আমি জানি, যে তোমাকে ভালো না বেশে আমার কিছু অন্য কোনো রাস্তা নেই। তোমার আম্মা আমিনা তোমাকে যখন পেটে ধারণ করে অন্যান্য মহিলাদের মতো শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায় মহিলাদের সন্তান পেটে আসলে, তো তোমার আম্মার বেলা এমনটা হয় না। আমরা এমন এক নবীর উম্মত, নবীর উম্মত হয়েছি ঠিক কিন্তু নবীর শান জানি না। আমিনা যখন হাউজে কাউসার জমজম কুয়া, এই জমজম কুয়ার পাশে যখন গিয়ে দাঁড়াইতেন পানি উঠানোর জন্য, অন্যান্য মহিলারা পানি উঠাইতেন লম্বা রশি লাগায় বালতি সারিয়া, আর আমিনা যখন কুয়ার পাশে গিয়ে দাঁড়াইতেন এমনি পানির স্তর উপরে উঠে যেত। অন্যান্য মহিলারা বলতেন, বোন আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়াইলে আপনি যতক্ষণ এখানে দাঁড়ায় থাকবেন পানিটা উপরে থাকবে, আমরা সহজে নিতে পারি। সাধারণত একজন সন্তান ভূমিষ্ঠ হলে যে সমস্ত মহিলারা পাশে থাকেন তারা জানে, নয় মাস পর্যন্ত রক্ত পানি ভিতরে জমা থাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সমস্ত পচা পানি পচা রক্ত বাহির হয়, একটা দুর্গন্ধ মারাত্মক। কিন্তু মুহাম্মদ, তোমার জন্মের বেলা এরকম কোন দুর্গন্ধ তো বাহির হয়েই নাই, বরং এমন এক সুগন্ধ বাহির হয়েছিল, সকল মানুষ এই সুগন্ধ দেখে সুগন্ধ শুনে আশ্চর্য, এমন সুগন্ধ তারা জীবনে কোনোদিন নেয়নি। এই সুগন্ধটা তোমাদের ঘরে সীমাবদ্ধ থাকে না, আশপাশের যত মক্কা নগরীর যত ঘর আছে সবার ঘরে ঢুকা শুরু করছে। আমি আবু তালিব মনে করলাম মক্কার মানুষই শুধু পাইছে, কিন্তু পরে জানতে পারলাম যে না, আশেপাশের যত শহর আছে ছোটখাটো বাজার, ওই সমস্ত শহরে যখন আনাগুনা করেছি খোঁজখবর নিয়েছি, ওই দিন ওই তারিখে তারাও এরকমের গ্রাম পাইছে। তখন আমার অনুমান হয়েছে এই গ্রাম তোমার ঘরে সীমাবদ্ধ থাকে নাই, মক্কানগরীতে সীমাবদ্ধ থাকে নাই, আশপাশের শহরগুলোতেও সীমাবদ্ধ থাকে নাই, পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় আল্লাহ পাক পৌঁছায় দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 যখন উপনীত হয়, এর আগ পর্যন্ত আল্লাহর রাসূলের কোনো শত্রু মক্কা নগরীতে ছিল না, এমন কি আবু জেহেলও নবীজির ভক্ত। কেন? এমন কিছু দৃশ্য আবু জেহেলে দেখছে যেই দৃশ্যগুলো দেখার পরে একটা মানুষের প্রতি ভক্ত হওয়াটাই স্বাভাবিক। আপনার আমার নবীর বয়স তখন 8 বছর, মা নাই দাদাও নাই, আব্বা তো আগেই ইন্তেকাল করেছে, 6 বছর বয়সের সময় মা মারা গেলেন, 8 বছর বয়সের সময় আশ্রয়দাতার দাদাও মারা গেলেন। দাদার আদরটাও নাতির জন্য কম নয়। অনেকেই বলে তাকে মার আদর ফের থেকে আর দাদা দাদির আদর কলিজার থেকে। দাদা দাদি অনেক সময় সন্তানের জন্য নাতির জন্য এত আদর রাখে, নানা নানি। দাদা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ওনার মনটা খুব খারাপ হয়েছে, খুব কষ্ট হয়েছে। তো মন খারাপ অবস্থায় একটা পাহাড়ের আঁকাবাঁকা পথ ওইখানে তিনি ঘুরতেছেন আর চিন্তা করতেছেন। উনি চিন্তা করতেছেন, আল্লাহ আমাকে এত অসহায় এত দুর্বল করে পাঠাইলা, অথচ তাম পৃথিবীর সমস্ত দায়ী দায়িত্ব আমার মাথার উপর ছেড়ে দিয়েছে।
আবু জাহেল এই রাস্তা দিয়ে যায়। আপনার আমার নবীকে দেখেই ডাক দেয়, মুহাম্মদ তুমি এখানে কি করো? আমি এদিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, মনে হয় পথ হারায় ফেলছ, আসো তোমার বাড়িত পৌঁছায় দিই। টান দিয়া যখন আবু জাহেলের ঘোড়ার উপরে উঠায় আবু জাহেলের পিছনে বসাইছে, ঘোড়াকে চাবুক মারে ঘোড়া এক কদমও সামনে যায় না। এই যে চাবুক মারা শুরু হইল সে আশ্চর্য, যে দৃশ্য এই ঘোড়ার বেলায় সে কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিয়েছিলেন, মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। ও মালিক, আমাকে যদি চাবুক মারতে মারতে জমিনে শুয়ায় ফেলা হয়, এমনকি জবাই করলেও সামনের দিকে কদম বাড়াবো না, যতক্ষণ পর্যন্ত আপনার পিছনের ব্যক্তিকে সামনে না আনা হয়। আশ্চর্য হয়ে গেছে আবু জাহেল, গুড়ার মুখে মানুষের মতো কথা যেই মাত্র সামনে দিয়ে আইনে বসাইলেন, এত দ্রুত গতিতে চলা শুরু করেছে। আবু জাহেল লাগাম ধরে রাখতে পারে না, এমন জোর এত স্পিড। আবু জাহেল জিজ্ঞাসা করে, এত স্পিডে কেন দৌড়ো, কারণটা কি? ঘোড়ায় আবার জবাব দেয়, ও মালিক, জীবনে কল্পনা করি নাই, জীবনে আমি ভাবিও নাই উনি আমার উপরে উঠবে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি, দিক হারায় ফেলছি, দিক বেদিক চিনতে পারছি না, এই জন্য আত্মহারা হয়ে খুশিতে ছুটা শুরু করছি। আবু জাহেল এই দৃশ্যটা যেই দিন থেকে দেখলো ওই দিন থেকেই আপনার আমার নবীর ভক্ত, কৌমের কাছে নিয়ে ডাক দিয়া বলে, আমার গোষ্ঠীর লোকেরা শুই না যাও, আবদুল্লাহর এই ছেলেটাকে তোমরা খুব ভালো করে দেখাশোনা করবা, ভবিষ্যৎবাণী দিয়া দেই, এমন একটা দিন আসবে এই মুহাম্মাদের ওসিলায় আমার বংশের নাম উজ্জ্বল হইব, বংশের মুখ উজ্জ্বল হবে। আসলে হইছে নি না হইছে না? কুরাইশ বংশের মুখ উজ্জ্বল হইছে নি না হইছে না? কিন্তু যে কইছেন তার মুখ হইছে না, এই জন্য আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত, দেখকে শূন্য বুঝলো না।